হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা 2021-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছ, তোমাদের স্কুলের মক টেস্ট সম্পর্কিত এবং নম্বর বিভাজন সম্পর্কিত কিছু ইনফরমেশান দেব, এবং তোমরা যারা নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের সিলেবাস কাটছাটের ব্যাপারে বলবো, এবং তোমরা যারা বার্ষিক পরীক্ষা না দিয়ে ডাইরেক্ট পাস করে গেছো ও তোমাদের এবছর মার্কশিট থাকছে না, তার পরিবর্তে কি থাকছে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে এ তোমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কি ইনফরমেশন রয়েছে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টি, এই তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে তোমাদের 30-35% সিলেবাস কাটছাট করা হয়েছে, তারপরে তোমাদের অনুমোদিত সিলেবাস তোমরা পেয়ে গেছো অফিসিয়ালি। তো এখানে একটা আরও বিষয় উঠে আসছে তোমাদের নম্বর বিভাজন নিয়ে, কারণ একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের ওয়ার্ড ছিল, দেখা গেছে যে অনেক চ্যাপ্টার তো বাদই হয়ে গেছে, সেক্ষেত্রে সেই নম্বর বিভাজনের কি পরিবর্তন হবে, মানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসছে, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ থেকে কোনো কিছু জানানো হয়নি যে নতুন অনুমোদিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর মাধ্যমিকের নম্বর বিভাজন কী রয়েছে, উচ্চ মাধ্যমিকের নম্বর বিভাজন কী রয়েছে। শোনা যাচ্ছে যে নম্বরের প্যাটার্ন রয়েছে সেটা একই থাকবে, কিন্তু কোন চ্যাপ্টার থেকে এ কত নম্বরের কোশ্চেন আসছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান দেওয়া হয়নি। এক্ষেত্রে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ মধ্যশিক্ষা পর্ষদ থেকে, যে মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে সেই স্টুডেন্টরাদের যদি স্কুল চায় সেক্ষেত্রে মক টেস্ট নিতে পারে। সেই কারণেই কিন্তু বিভিন্ন স্কুল এই মুহূর্তে চাইছে, যেহেতু টেস্ট পরীক্ষা হচ্ছে না, সে কারণে মক টেস্ট যাতে অনলাইনে স্টুডেন্টদের নিতে পারে। কিন্তু এখানে অনেকটা সমস্যা হচ্ছে টিচারদের কোশ্চেন করতে, যেহেতু অল্প সিলেবাস, এই অল্প সিলেবাসের মধ্যে কোথার থেকে কত নম্বরের কোশ্চেন করবে, কত কি নম্বর বিভাজনের প্যাটার্ন থাকবে তার এক সুনির্দিষ্ট ধারণা কিন্তু এখনও পর্যন্ত পায়নি, যেহেতু অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি এ বিষয়ে আসেনি। সেই কারণে কিন্তু স্কুলগুলো বারবার পর্ষদকে এই বিষয়ে জানাতে চাইছে যে খুব তাড়াতাড়ি যাতে নম্বর বিভাজনের যে ব্যাপারটা, যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসছে, বা এবছরের যদি কোনো নম্বর বিভাজনে পরিবর্তন হয় তাহলে কি পরিবর্তন আসবে, সেই সুনির্দিষ্ট নম্বর বিভাজনটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিতে। সেই কারণে খুবই তাড়াতাড়ি তোমাদের নম্বর বিভাজন চলে আসবে। কিন্তু তোমাদের মক টেস্ট যেটা স্কুল থেকে নেওয়া হচ্ছে, অনেক অনেক স্কুল কিন্তু মক টেস্ট রীতিমতো নিতে শুরুও করে দিয়েছে, জাস্ট কালকেই বিজ্ঞপ্তি এসেছে, এবং অনেক স্কুল নিতে শুরু করে দিয়েছে, কারণ আমি অনেক কোশ্চেন অ্যান্সার রীতিমতো সলভ করিয়ে দিয়েছি। তোমাদের এখানে একটা কোশ্চেন অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, রামকৃষ্ণ মিশন এর কোশ্চেন অ্যান্সার, তো ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের কোশ্চেন অ্যান্সার, যেখানে তারা কিন্তু কোশ্চেন অ্যান্সার পাঠিয়েও দিয়েছে মক টেস্টের, এবং এটা আমি অনেকের সলভও করিয়ে দিয়েছি। তো এরকমভাবে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনেক স্কুল থেকে কিন্তু মক টেস্ট নেওয়া হচ্ছে। সেই কারণে তোমরা স্কুলের গ্রুপের সাথে যুক্ত থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে মক টেস্টের ব্যাপারে কি রয়েছে, কবে মক টেস্ট নেওয়া হবে, সমস্ত কিছু ইনফরমেশান নিয়ে নেবে। যদিও এই মক টেস্টের ওপর তোমাদের দশম শ্রেণীর কোনো কিছুই নির্ধারণ করছে না, কিন্তু মক টেস্ট হচ্ছে একটা সাময়িক প্রস্তুতি যাতে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো নম্বর তুলতে অনেকটা সাহায্য হয়। সেই কারণেই কিন্তু এই মক টেস্টের প্রস্তুতি এই স্কুলের পক্ষ থেকে যেটা পর্ষদ জানিয়ে দিয়েছে। নম্বর বিভাজনের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছে যে নম্বর বিভাজনের প্রক্রিয়া দ্রুত ও করা হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়ে যাবে এর নম্বর বিভাজন কী রয়েছে। যখনই তোমাদের নম্বর বিভাজন সম্পর্কিত কোনো ইনফরমেশান দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, আমি তোমাদের জানিয়ে দেবো। পরবর্তী বিষয়ে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টদের নিয়ে, নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টরা, দেখো যারা নবম শ্রেণীতে পড়ছে এবছর ও কী হবে দশম শ্রেণীতে উঠবে, মানে মাধ্যমিকের জন্য পরের বছরের প্রস্তুতি নেবে। যারা একাদশ শ্রেণীতে পড়ছে তারা উচ্চ মাধ্যমিক কে উঠবে বা দশম দ্বাদশ শ্রেণীতে উঠবে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য পরের বছর প্রস্তুতি নেবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য ক্লাসের যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু কাটছাট করা হয়েছে, 30-35% সিলেবাস কাটছাট করা হয়েছে, কিন্তু নবম শ্রেণীর ক্ষেত্রে কোনো বার্ষিক পরীক্ষা ছাড়াই উঠিয়ে দেওয়া হয়েছে, এবং ক্লাস 11 মানে একাদশ শ্রেণীর ক্ষেত্রে এখনও পর্যন্ত জানানো হয়নি সিলেবাস কাটছাট করা
হবে কিনা। এখানে নবম এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টদের সিলেবাস কাটছাটের ব্যাপারে এটাই বলা হচ্ছে যে কোনো রকম সিলেবাসকে কিছু বাদ দেওয়া যাবে না। নবম শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও সিলেবাসে কোনো কিছু বাদ দেওয়া হবে না, যদিও তাদের দশম শ্রেণীতে উঠে আনা হচ্ছে। এর নবম শ্রেণীর যে পোর্শনগুলো যে স্কুলে বাকি আছে সেই সমস্ত পোর্শনই দশম শ্রেণীতে কমপ্লিট করতে হবে। এ কারণ দশম শ্রেণীতে আর পরবর্তী সময়ে এই সিলেবাস কাটছাট করা যাবে না। সেই কারণে নবম শ্রেণীর যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ও সেই বিষয়গুলো দশম শ্রেণীতে স্টুডেন্টরা উঠে গেল পড়ানো হবে। এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রেও সেম ব্যাপার, একাদশ শ্রেণীতে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। কারণ একাদশ শ্রেণীর স্টুডেন্টরা পরের বছর ওর উচ্চ মাধ্যমিক যখন দেবে তখন তো আর সিলেবাসে কাটছাট হবে না। যদি এই রকম হয় যে এবারে ইলেভেনে কাটছাট করা হয় বা নবমে সিলেবাসে কাটছাট করে দশম শ্রেণীতে উঠিয়ে দেওয়া হয় বা কিছু খামতি থেকে যায় নবম এবং একাদশ শ্রেণীর, তাহলে দেখা যাবে পরবর্তী সময়ে তাদের অসুবিধা হবে। এবং এরও পরের বছর যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে আবারও সিলেবাস কমাতে হবে, কাটছাট করতে হবে। সেই কারণেই কিন্তু নবম এবং একাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কাটছাট করার পরিকল্পনা করছে না পর্ষদ, এটা কিন্তু জানানো হয়েছে। এটাই যুক্তিসম্মত কথা যে এবছর তো কোভিডের জন্য কাটছাট করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, কিন্তু পরের বছর তো আর হবে না। সেই কারণে নাইনের যে সিলেবাসগুলো বাকি আছে সেটা দশম শ্রেণীতে কমপ্লিট করা হবে। আর একাদশ শ্রেণী যেহেতু অনেকটা সময় পাচ্ছে সেক্ষেত্রে পুরো সিলেবাসটাই কভার করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে এই মুহূর্তে পড়া নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টদের বলা হয়েছে যে সিলেবাসের কোনো কিছু বাদ না দিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করার পর নবম শ্রেণীতে যারা স্টুডেন্ট রয়েছে তারা দশম শ্রেণীর সিলেবাস শুরু করবে এবং একাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে তারা দ্বাদশ শ্রেণীর সিলেবাস শুরু করবে। তো এটাই তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ ছিল যে ইলেভেনের সিলেবাসে কাটছাট হবে কিনা। তো এটা তোমরা জেনে নিলে, তোমাদের যদিও কাটছাট হয় সেটা পরে জানিয়ে দেওয়া হবে এবং খুব সামান্য পরিমাণে, যেগুলোর একাদশ শ্রেণীতে লাগবে না সেই সমস্ত সিলেবাস হয়তো কাটছাট হতে পারে নাও হতে পারে। এই কারণে তোমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করো। তোমরা জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেককে বার্ষিক পরীক্ষা ছাড়াই উঠিয়ে দেওয়া হয়েছে পরের ক্লাসে। সেক্ষেত্রে অষ্টম শ্রেণীর স্টুডেন্ট হোক নবম শ্রেণীর স্টুডেন্ট হোক প্রত্যেকটা স্টুডেন্টকে কোনো তোমাদের মার্কশিট দেওয়া হবে না, এরকমই বলা হয়েছে যে এবছর ওর যেহেতু পরীক্ষা হয়নি সেই কারণে মার্কশিট কিসের, যেহেতু পরীক্ষাই হয়নি লিখিত সেই কারণে তোমরা কেউ মার্কশিট পাবে না। কিন্তু অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অসুবিধা, কারণ অষ্টম শ্রেণী যে পাস করেছে তার কোনো প্রুফ থাকবে না, কারণ অষ্টম শ্রেণীতেও তো বাকি ক্লাসের মতো মার্কশিট দেওয়া হবে না। সেই কারণে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের মার্কশিটের পরিবর্তে সার্টিফিকেট ইস্যু করার কথা বলছে এবছরের জন্য, যাতে অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা প্রত্যেকে সার্টিফিকেট পায়। কারণ অনেক সময় কোনো পেশাদার কোর্সের জন্য বা পেশাদার কোনো বিষয়ের জন্য ও তোমাদের মার্কশিট অষ্টম শ্রেণীর দরকার পড়ে বা অষ্টম শ্রেণী পাস চায়, এরকম অনেক পোস্টই দেখা যায় যে সরকারি অনেক পোস্টও দেখা যায় যেখানে অষ্টম শ্রেণী পাস হলেই সেই পরীক্ষায় বসতে পারে। সেক্ষেত্রে সার্টিফিকেট না থাকলেও মার্কশিট দেখানো হয়। কিন্তু এবারে যেহেতু মার্কশিট দেওয়া হবে না, বার্ষিক পরীক্ষা হয়নি, সেই কারণেই অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের জন্য সার্টিফিকেট ইস্যু করার পরিকল্পনা হচ্ছে। সেই কারণে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের বার্ষিক পরীক্ষা না হলেও তোমরা মার্কশিট তো পাবে না কিন্তু সার্টিফিকেট একটি পেয়ে যাবে, এরকমই বলা হচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই তোমাদের জানানো ছিল। অনেকেই এই বিষয়গুলো জানে না, সেই কারণে এই ভিডিওটি অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।